প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক আবুল কালাম আজাদ। ধন্যবাদ রেজানুর সাহেব আপনাকে আমন্ত্রণ জানাবার জন্য। কেমন আছেন? জি ভালো। পবিত্র রমজানের প্রথম দিন আজকে। হ্যাঁ, পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম পড়ি, তারপর আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, পবিত্র রমজান মাস শুরু আজ, রোজার বাজারে আরো অস্বস্তি, শ্রম আইনের সংস্কারের স্বার্থে ত্রিপক্ষীয় আলোচনার তাগিদ, আইএলওর অধিবেশন। দৈনিক সমকালের শিরোনাম, মূল্যস্ফীতির লাগাম টানা যাচ্ছে না কিছুতেই, স্বাগত মাহে রমজান। ফুটবল প্রেমের আড়ালে মর্মস্পর্শী জীবনের গল্প, পঞ্চগড়ের দরিদ্র ফুটবল কন্যা ইয়ারজানের গ্রামে আনন্দ। দৈনিক যুগান্তরের শিরোনাম, দুর্বল ব্যাংকে আমানতে লোভনীয় অফার, সুদ আসল দুটোই হারণের শঙ্কা। রোজা স্কুল বন্ধ রাখার আদেশ বহাল, আজ শুনানির পর চূড়ান্ত সিদ্ধান্ত। কালের কণ্ঠের শিরোনাম, সক্ষমতা বাড়লেও আধুনিকায়ন হয়নি ফায়ার সার্ভিস, আবারও মিয়ানমারের বিজেপির অনুপ্রবেশ, সীমান্ত পরিস্থিতি। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, আলোচনায় সুপ্রিম কোর্ট বার ও বিজেপি নির্বাচন, অনলাইন জুয়ায় কোটিপতি ওড়া, প্র্যাকটিস প্রাইভেট কমিয়ে গবেষণায় মন দিন ডাক্তারদের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, রমজানে খরচ দ্বিগুণ, পণ্যের দামে নেই নিয়ন্ত্রণ, ইফতার ও ফলের হাঁকা হচ্ছে ইচ্ছে মতো, অভিযান চললেও সামাল দেওয়া যাচ্ছে না। মানবজমিনের শিরোনাম, লাগামহীন ইফতার, দামে অস্বস্তি, তীব্র যানজট, ভোগান্তি। আমাদের সময় শিরোনাম, অবৈধ বিদেশিদের চাকরি আশ্রয় দিলেই জরিমানা, চিকিৎসকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী, প্রাইভেট প্র্যাকটিস কমিয়ে গবেষণায় নজর দিন। খবরের কাগজের শিরোনাম, ওষুধের কাঁচামালে কারসাজি, চিকিৎসা গবেষণায় বিশেষ প্রণোদনা দেবে সরকার। দেশ রূপান্তরের শিরোনাম, 4 কোটি কিডনি, রোগী ডাক্তার 360 জন, সম্পাদক পরিষদের নিন্দা, উদ্বেগ। যায় যায় পরিষদ যায় যায় দিনের শিরোনাম, রোজায় বাজার তবু অস্থির। সময়ের আলোর শিরোনাম, 60 টাকার বেগুন 160 টাকা, একদিনেই এত ডাকাতি। দৈনিক জনকণ্ঠের শিরোনাম, গতি বাড়ানোর উদ্যোগ, বৈদেশিক ঋণ ছাড়ে, আন্তর্জাতিক দরপত্রে ব্যাপক সাড়া পাওয়ার আশঙ্কা, খোশামদেদ মাহে রমজান। আমরা শেষ শিরোনামটা দিয়ে কথা শুরু করি, আজকে রমজানের প্রথম দিন, তো রমজানে দ্রব্যমূল্য কতটা সুস্থিতে থাকবে তা নিয়ে প্রায় মাস দুয়েক থেকে আলোচনা চলছিল, এটা হবে, ওটা হবে, ওটা হবে। কিন্তু আজকের পত্রপত্রিকার শিরোনাম পড়ে যেটা মনে হয় যে শুধুই কি হাঁকডাক হলো নাকি কিছু একটা হলো, যেমন আজকে একটি পত্রিকার শিরোনাম হয়েছে, একদিনেই ডাকাতি 60 টাকার বেগুন 160 টাকা। আপনাকে ধন্যবাদ। যে রমজানের যে প্রকৃত অর্থ, আসলে আমরা সংযম, সেই সংযমটা শুধুমাত্র এই এক মাসের জন্য না, তো এক মাসে মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেটা বলা হয়, আমরা তো আর ধর্মীয় বিষয় না, স্বাভাবিক মানে জ্ঞানে আর কি, সাধারণ মানুষ হিসেবে আমরা যেটা মনে করি, এই সংযমটা সকল ক্ষেত্রে যেন হয়, সব ক্ষেত্রে সবার বেলায় যেন প্রযোজ্য হয়, তাই তো? এবং সেই রমজানে একটা মাস হচ্ছে, মানে আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি, এটি সামাজিক জীবনেও কিন্তু, যে এক মাস প্রশিক্ষণটা নিলে, এই যে সংযমের প্রশিক্ষণটা, এটি ব্যবসায়ীদের জন্য যেমন, ক্রেতা ভোক্তা যারা তাদের জন্য, সকলের জন্যই তো সমভাবে প্রযোজ্য, এবং সারাটা বছর যেন আমরা এই প্রশিক্ষণটা কাজে লাগাতে পারি, তাহলে জীবন আসলেই সুন্দর, তাহলে সুন্দর হতো সেই জায়গাটায়। এবং আপনি ভালো করে জানেন, আপনি আমি সবাই দুজনেই আমরা গণমাধ্যমের লোক, এবং এই যে রোজার মধ্যে জিনিসপত্রের দাম, এই এই রোজায় আজকে বাড়লো তা না, কিন্তু এখন থেকে 30 বছর আগে, 40 বছর আগেও কিন্তু, যখন আপনি এই জায়গায় ছোট, হ্যাঁ এই জায়গায় ছোট্ট করে একটু আপনাকে প্রশ্ন করব, আমরা এই যে প্রশ্ন তুলি, এবার এই যে বেড়েছে তা তো নয়, আগেও বেড়েছে, আগে বাড়লো, হ্যাঁ কিন্তু এবার বাড়বে না, না সেটাই তো আমার শেষ আমরা চাই। আমি আপনারে সেই জায়গায় আমি শেষ করতে দেন, আমি বলছি যে এটা কিন্তু, এটা যে কারণে যে আমাদের
কাউকে আলাদাভাবে দায়ী করি না আমি জি আমি ভোক্তা হিসেবে নিজেকে এবং যিনি ক্রেতা মানে বিক্রেতা তাকেও আমি কেন বলছি আপনাকে যে আগে হয়েছে বলেই এখনো হবে না আপনার সাথে একমত আমি যে আগে আরেকজন একটা অপরাধ করেছে বা আগের বার দুই বছর আগে বেড়েছে বলে এই বছরও বাড়বে তা না কিন্তু এটা হচ্ছে প্রতি বছর কেন বাড়ে এই অভ্যাসটা আমাদের সবারই কিন্তু আমরা যারা ক্রেতা যাদের সামর্থ্য আছে তাদের কথাই আমি বলছি যাদের সামর্থ্য কম তাদের কথা বলছি না তারা কিন্তু যে পরিমাণ খরচ করার কথা তার দ্বিগুণ করেন ব্যবসায়ীরা কিন্তু এটা বোঝেন বোঝেন বলেই কিন্তু আপনি দেখেন আজকেও লেবুর যে দাম আপনি এক সপ্তাহ পরে কিন্তু কমে যাবে এবং দ্রব্যমূল্যগুলো যে জিনিসটা হচ্ছে যে এবার এমনিতেও কত গত কিছুদিন যাবৎ প্রায় এক বছরের মতো দ্রব্যমূল্য মানে যে কোনো সব জিনিসের দাম বাড়ছে এটি আন্তর্জাতিক প্রেক্ষাপট যেমন আছে করোনার মধ্যে যেটি আমি সবসময় বলি বাস্তবতা এটি যে করোনার মধ্যে সারা দুনিয়া যখন জিনিসপত্র দাম দ্রব্যমূল্য সহ সব বেড়েছে ব্রিটেনে যখন তিনটি মানে টমেটোর বেশি কিনতে পারবেন না নির্দেশনা দিয়ে তখনও কিন্তু আমরা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার এবং তার সতর্ক দৃষ্টির কারণে ভালো ছিলাম এটি অস্বীকার করার কোনো কারণ নেই কিন্তু এখন যে জিনিসটা হচ্ছে বহুদিন যাবতে জিনিসপত্রের দাম বাড়ছে রোজার মধ্যে আরও যাতে না বাড়ে এটি চেষ্টা ছিল সবার কিন্তু সেই জায়গাটায় থামলো না থামলো না সেই আমি যে কথাটা বলছি যে আমাদের বিক্রেতা যারা তারা কিন্তু লোভ লোভের থেকে লাভের থেকে লোভে যখন পরিণত লাভ করেন আপনি লাভ করার আপত্তি না ব্যবসা তো আপনি লাভ করবেন বলেই তো আমি তো ব্যবসা করতে যাইনি সুতরাং একজন ব্যবসায়ী যখন লাভ করেন তা আমার কোনো ঈর্ষার নেই কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে একজন ক্রেতা হিসেবে যে আপনি ব্যবসা করবেন লাভ লোকসান দুটোই আপনার থাকবে লাভ আপনি করবেন লাভটা যেন আপনার লোভে পরিণত না হয় এবং আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ব্যবসায়ীর ক্ষেত্রে আপনি যথার্থ একটা কথা বলেছেন যে লাভটা যেন লোভে পরিণত আমি এটা বিশ্বাস করি বলি যে কিন্তু এই যে ঘটনাটা ঘটলো যে আমরা তো সর্বোচ্চ আস্থাটা রাখতে চাই সরকারের প্রতি এবং সরকার যেটা বলবেন আমরা সেই প্রতি আস্থা এবং বিশ্বাসের জায়গায় তো এই যে একটা নিয়ন্ত্রণ করবার জন্যে মাননীয় মন্ত্রী ক্যামেরায় দেখছি আমরা এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন চোটপাট দেখাচ্ছেন বা নানাভাবে কথা বলছেন কিন্তু কেউ তো মানছে না না এখানে যে জিনিসটা হচ্ছে যে আপনি মন্ত্রীরা চেষ্টা করছেন বা বিভিন্ন সংস্থা ভোক্তা অধিদপ্তর চেষ্টা করছেন কিন্তু বিষয়টা হচ্ছে মানে শুধুমাত্র একটি জিনিসের উপর নির্ভর করে না কিন্তু আপনি আগেও আমি আপনার অনুষ্ঠানে বলেছিলাম যে আন্তর্জাতিক ক্ষেত্রেও যে জিনিসটা হচ্ছে যে সুয়েজ খাল ভূমধ্য সাগর এবং লোহিত সাগরে যে যোগাযোগ সেই যোগাযোগটা কিন্তু এখন আফ্রিকা ঘুরে আসে সুতরাং কেরিং কস্টটা বাড়ে কিন্তু এটি গতকাল ব্যবসায়ীদের আগে যে মানে একটা সম্মেলন আগের এফবিসিসিআইয়ের সভাপতি তিনিও বলেছেন যে শুধুমাত্র জিনিস পাঁচ টাকা তা তো না এটা আমার আনতে যে খরচ হয় এই খরচটা যে ঘুরে আসতে হয় তার জন্য বাড়ে এসব কিছু আছে কিন্তু প্রশ্ন না সরবরাহ লেবুর কথা বললেন লেবু তো আর সুয়েজ খাল দিয়ে আসে আপনি এই জায়গাটায় আপনার সাথে আমি দ্বিমত করব এই কারণে যে সুয়েজ খাল দিয়ে লেবু আসে না কিন্তু লেবু যখন আমি বিক্রি করি আমার এখানে যখন কৃষক যার কাছ থেকে আমি নেই সে কিন্তু অন্য অনেক কিছুর উপর নির্ভরশীল এবং আমি যে বিক্রি করি আমার কিন্তু আবার বাসায় একটা বাসা ভাড়া করে থাকতে হয় আবার ছোট্ট করে একটু দ্বিমত পোষণ করি ওই লেবু যিনি উৎপাদন করেন সেই বদলও কিন্তু আসলে দাম না আমি আপনার এই জায়গায় আসতে চাই যে লেবুটা যিনি উৎপাদন করেন তিনি যেন ভালো দাম পান তার যেন চলে এটা আমি চাই কিন্তু সেই জায়গায় হচ্ছে না আর লেবুটা যখন ওই দাম বাড়লো আমি একসাথে আটটা না কিনে আমি দুটা কিনলেও তো একদিন চলে সেই জায়গাটাও কিন্তু আমরা আমার কথা হচ্ছে ওই জায়গায় ওই অভ্যাসটাও কিন্তু আমাদের আছে এক হালি না আমি দুই ডজন কিনবো তো দুই ডজন কিনলে আমি আপনারা একটি উদাহরণ দিই আমি 88 সালে মস্কোতে গিয়েছিলাম দিদেন সোভিয়েত ইউনিয়নে তখন মানে উচ্চতর সাংবাদিকতার প্রশিক্ষণে যে 9 মাসের মতো ছিলাম মানে সমস্ত জিনিস আছে কিন্তু এই আছে এই নাই এর কারণ হচ্ছে কি আবার শীতের দেশ তো প্রত্যেকের ফ্ল্যাটের পিছনে আমাদের যে হোটেলটা ছিল 24 তলা মানে কার্নিশের মধ্যে বস্তা বন্দি করে সব জিনিসপত্র রাখা হয়েছে অর্থাৎ ওগুলো কিন্তু তার একদিন কি 6 মাসেও লাগবে না কিন্তু ফ্রিজিং ভিতরে ফ্রিজের দরকার নেই তো বাইরেই তো ফ্রিজ তো এই যে কেনার সময় যখন আমি বলছি না যে ওই অবস্থা আমাদের কখনোই হবে না ওটা না কিন্তু তারপরে কিন্তু সোভিয়েত ইউনিয়নের ওই অবস্থা থেকে হোটেলে টাই শত শত টাই ভাবলাম যে রুম থেকে ঘুরে এসে দেখি আসার সাথে সাথে নাই সবশেষ হাওয়া আপনি মুহূর্তের মধ্যে যে যে জিনিসটা পায় এই আস্থার বিষয়টা যখন আস্থা এই এই জায়গাটায় ফিরিয়ে আনতে হয়
প্রশাসনে যারা আছেন, যারা কর্তৃপক্ষ, যে আমার এই আস্থাটা যেন থাকে এবং আমি বর্জন করি না, অসুবিধা কি? এই ভোট বর্জনের চাইতে ভোট বর্জন, আমি বলছি যে বর্জনে, আপনার অনুষ্ঠানে বলছি বর্জনে কোনো অর্জন নেই, অর্জন নেই মানে, অথচ এই জায়গাটায় অর্জন আছে। আমি যদি বর্জন করি তাহলে অর্জন আছে এই কারণে যে আপনি যখন ব্যবসায়ী হবেন বা আমি ব্যবসায়ী, আপনি যদি না নেন, কম নেন, একদিন নেন, দুদিন পরে নেন, আপনি দেখেন আপনি পচবে, তখন পচবে না, কিন্তু না নেওয়ার তো কোনো না, আপনি নেবেন কিন্তু কম নেন। আমার কথা হচ্ছে যে এখন আইন করে যে কথাটি আপনি বলেছেন এটি কিন্তু সম্ভব না। এটি যত চেষ্টাই করুক, তাদের চেষ্টা থাকবে, কিন্তু চেষ্টা করে যখন সাপ্লাই বেশি থাকবে, চাহিদা কম থাকবে, ডিমান্ড সাপ্লাইয়ের এই যে সূত্র, এই সূত্র তো আপনি অস্বীকার করতে পারবেন না। যদি অনেক লেবু উৎপাদন হয়, এই লেবু এখন 50 টাকা, আপনি মানে পেঁপে কখনো কখনো 20 টাকা হয়, 15 টাকা হয়, সবচেয়ে কম দাম, কিন্তু বাজারে সবসময় আপনি দেখবেন ঘুরে ঘুরে, মানে কাঁচা বাজারের কথা বলছি আমি। সার্বিক জায়গা হলো আমাদের এখানে যেটা মাইন্ডসেট তৈরি হয়ে আছে যে রমজান মাসে আমরা একটু ব্যবসা করব, সারা বছর ধরে খাবো, এটা কে কি বললো না বললো সেটা, এটা এটা এই চিন্তাটা আমি সেটাই বলছি যে সবাইকে সেখানে দরিদ্র মানুষের কি ঘটলো বা কি ঘটলো না, এখন এই জায়গাটাই হচ্ছে যে দায়িত্ব। আমরা সবাই যদি সম্মিলিতভাবে, যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথাটি বলেছেন যে চিকিৎসকদেরকে চিকিৎসা করতে না করবেন না, প্রাইভেট চিকিৎসা, সেই প্রসঙ্গে আসবো, সেই প্রসঙ্গে আসবো। এখন আমার কাছে সম্মিলিত মাননীয় প্রধানমন্ত্রী, কিন্তু কয়েকদিন আগেই আমরা এই শিরোনাম পড়েছি যে মাননীয় প্রধানমন্ত্রী কতটা দূরদর্শী সিদ্ধান্ত নেন, তিনি কিন্তু এবার সরকারিভাবে ইফতারের সেই বাহুল্য বর্জন করতে বলেছেন, সবারে বলেছেন, এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ। আপনি অর্থাৎ যে মানে মানে কি বলবো, প্রতিযোগিতা দেওয়া হয়, পাশাপাশি আপনি দেখেন যে বিরোধী দল যারা বলছেন যে প্রতি ইউনিয়নে ওয়ার্ডে, তাহলে কি হলো যে যেহেতু সরকার প্রধান বলেছেন, তিনি বলেছেন যে কথাটি বলেছেন দূরদৃষ্টি নিয়েই, তিনি বলেছেন দূরদর্শী চিন্তা তার আছে বলেই তো তিনি এই জায়গায় এসেছেন, প্রজ্ঞাপন বলেই তো তার আজকে, কিন্তু ওইটা কাউন্টার কি করলেন, অন্যভাবে পারলেন না যে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে কিন্তু আমাদের ইফতার করবে, তাহলে খরচ তো হবে। একজন আপনি প্রসঙ্গ তুলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী ডাক্তারদের, আমি বলছি যে তিনি যে কথাটা বলেছেন এটি আবার অন্য সময় বলবে কি যে আমাদের প্রাইভেট চিকিৎসা করতে না করেছেন, তা বলেন নাই, কিন্তু আপনি আপনার যদি অর্থাৎ চেম্বারে আপনি চিকিৎসা দেবেন, আমরা তো রোগী হিসেবে যাব, কিন্তু আপনি সেই জায়গাটা একটু কমিয়ে আপনি গবেষণার কাজটা করেন। তিনি কিন্তু 2009 সালে সরকার গঠন করার পর থেকে শিক্ষকদের, চিকিৎসকদের সমস্ত জায়গায়, এবং আপনি আশ্চর্য হবেন কতগুলো ক্ষেত্রে নিঃসন্দেহ আমাদের অর্জন যে অনেক হয়েছে, এমনি এমনি তো বলে না এডিবি অন্যান্য বে যে বাংলাদেশ অনেকের চাইতে ভালো, ভারতীয় লোকজন ওরা কী বলছে যে বাংলাদেশে অনুসরণ করো, পাকিস্তান তো আছেই, ভারতীয় আপনি পত্রপত্রিকাগুলো দেখেন, অনেক ধন্যবাদ, অনেক যে তিনি গবেষণার উপর জোর দেন, গবেষণার উপর জোর দিয়েছেন বলেই সবসময় বলেন যে এই যে ফুলকপি শীতের না সবসময় পাওয়া যায়। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আপনারা নিশ্চয়ই শুনলেন, ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে, খোদা হাফেজ।